হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও চলে এলাম খুবই মজার একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে সবচেয়ে সহজভাবে বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করব। এটা তৈরি করা খুবই সহজ, খেতে অসম্ভব মজার। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দুইটি আলু নিয়েছি। আলুর খোসা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তো আলুর খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এরকম একটি গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিতে হবে। গ্রেটারের এই মোটা অংশটি দিয়ে আলু গ্রেট করে নেব। চাইলে এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন। এটা বিকেলের নাস্তা হিসেবে খুব সহজভাবে তৈরি করে নিতে পারেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। তো আলু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে পানি দিয়ে আলুর গায়ের কষ্টটা ছাড়িয়ে নেব। দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে হাত দিয়ে ভালো করে কোচলিয়ে আলুর গা থেকে কষ ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। তা না হলে কিন্তু কালো হয়ে যাবে। আলতোভাবে হাত দিয়ে চেপে পানি ফেলে দেব। তবে খুব বেশি চেপে পানি ফেলা যাবে না। বাসায় গেস্ট এলে হাতের কাছে যদি কিছু না থাকে, চটজলদি এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। ঠিক এইভাবে সম্পূর্ণ আলু থেকে পানি ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা, স্বাদমতো লবণ, 1/2 টিস্পুন চাট মশলা, 2 টেবিল স্পুন ধনিয়া পাতা কুচি, 1 টিস্পুন কাঁচামরিচ কুচি, 1টি বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা আর দিয়ে দেব 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এবার সব কিছু খুবই আলতোভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলো মশলা খুব ভালো করে মেখে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন আলুর গা থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। আলু মশলার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে আমি তেলে ভেজে নেব। এবার চুলা একটি পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আলু পাকোড়া ভাজতে খুব বেশি তেল দিতে হয় না, অল্প তেলের মধ্যেই মুচমুচে করে ভেজে নেওয়া যায়। যখন তেল ভালো করে গরম হয়ে আসবে তখন এভাবে পাকোড়া শেপ দিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। যে কোনো পাকোড়া ভাজার ক্ষেত্রে খুব বেশি চেপে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু মুচমুচে হবে না। মোটামুটি পাকোড়া শেপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিবেন, এতে খুব ভালো করে ভাজা হয়ে যাবে আর অনেক বেশি মুচমুচে হবে। চুলা রাস মিডিয়ামে রেখে পাকোড়াগুলো ভেজে নিতে হবে, এতে করে পাকোড়া ভীষণ মুচমুচে হবে। চুলা রাস কমিয়ে কখনোই পাকোড়া ভাজতে যাবেন না, তাহলে পাকোড়া মুচমুচে হবে না। পাকোড়াগুলো একটু ছোট ছোট করে ভাজতে চেষ্টা করবেন, এতে করে পাকোড়ার ভিতরটাও অনেক ভালো করে ভাজা হয়ে যাবে। সবগুলো দেওয়ার পর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চামচ দিয়ে এভাবে আলতো হাতে এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে, তা না হলে এগুলো ভাজার সময় খুলে যেতে পারে। খুবই মুচমুচে করে আলু পাকোড়াগুলো ভেজে নেব। যখন পাকোড়াগুলো ভাজা হয়ে খুব সুন্দর কালার চলে আসবে তখনই ছাঁকনি দিয়ে ছেঁকে তেল থেকে উঠিয়ে নিতে হবে।
পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, তেল ছেঁকে টিস্যু পেপারে তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো ভেজে নিতে হবে। বাসায় গেস্ট এলে খুবই কম সময়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন, খুবই কম সময়ে এটা তৈরি করে নেওয়া যায়। এই নাস্তাটি বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে তা একটি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর ভিতরটাও একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। এটা তৈরি করে খেলেই কিন্তু বুঝতে পারবেন এটা ঠিক কতটা মজার হয়েছে। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।